আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসো আমরা শুরু করি সো আমরা যদি আসি দেখো আমরা আজকে ফ্যানলের দুই নাম্বার লেকচার টু ওকে সো আমরা আসো এগারো নাম্বার বিক্রিয়াটা পড়ি আমাদের ঠিক আছে স্যার এগারো নাম্বার বিক্রিয়াটা কি ফেনল থেকে ফেনল থেকে আমরা কি তৈরি করব অ্যাসপিরিন তৈরি করব ঠিক আছে অ্যাসপিরিন সো আমরা কি স্টার্ট করব আজকে ফেনল থেকে অ্যাসপিরিন স্টার্ট করব সো সবাই রেডি আমরা ফেনল থেকে আজকে কি স্টার্ট করব আমরা আজকে ফেনল থেকে অ্যাসপিরিন স্টার্ট করব সো ফেনল থেকে অ্যাসপিরিন আমরা কিভাবে রেডি করতে পারি বা কিভাবে তৈরি করতে পারি সেটাই আমাদের মেইনলি হচ্ছে জানার বিষয় বুঝা গেছে সো আসো আমরা শুরু করি ফ্যানল থেকে আমরা কিভাবে রেডি করতে পারি সো দেখো প্রথমত আমাদের যে জিনিসটা দরকার আমরা যে জিনিসটা বুঝতে চাচ্ছি একটা মিনিট সো আমরা গতদিন কোপ বিক্রিয়া করছিলাম কোপ বিক্রিয়াটা কিভাবে করছিলাম চলো একটু রিভাইজ দিই আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ফ্যানল নিছিলাম আমরা একটু ব্যাকগ্রাউন্ড সলিড কালারটা চেঞ্জ করি একটা মিনিট ওকে ঠিক আছে দেখো এখন মোটামুটি কালো আসছে ওকে সো খেয়াল করো আমরা কি করতে যাচ্ছি সো ফার্স্ট অফ অল দেখো আমরা এই ফ্যানল নিছিলাম ফ্যানলকে আমরা কি করছিলাম একটা খারিও মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ট্রিট করছিলাম তাহলে কি তৈরি হবে বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড যারা যদি ফ্যানলকে ট্রিট করি কি তৈরি হবে সবাই একটু বলো সবাই পড়া শুরু হয়ে গেছে মোটামুটি আমরা দেখে ফেলছি তোমরা এখন বলো কি তৈরি হবে তোমরা একটু বলো কি তৈরি হবে ফেনলে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে কি তৈরি হবে বলো ঠিক আছে সোডিয়াম ফিনেট তৈরি হবে আমরা জানি গতদিন পড়েছি অনেকবার রিভাইজ দিছি গতদিন হ্যাঁ এই অক্সিজেন এখানে সোডিয়াম এসে যুক্ত হবে কেন কারণ এই যে হাইড্রোজেনটা আছে ভালোভাবে দেখো এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেন তো এইচ প্লাস আকারে বের হয়ে যাবে এই হাইড্রোজেনটা কি আকারে বের হবে এইচ প্লাস আকারে বের হয়ে যাবে কারণ এখানে ফিনেট আয়ন তৈরি হবে তারপর সে গিয়ে ও এর সাথে মিলিত হয়ে কি তৈরি করবে পানি তৈরি করবে প্লাস পানি পানিটি নিচে দিয়ে দিলাম কারণ পানিটা ম্যান্ডেটরি না আমাদের মেইন প্রোডাক্টটা দরকার তারপরে যদি দেখি ওকে ওকে একটু নিচে তারপরে এই সোডিয়াম ফিনেটে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড দেখো কালকে বারবার বলছিলাম এই ভ্যালুগুলো মনে রাখবা চার থেকে সাত এটিএম প্রেশার ওয়ান থার্টি ডিগ্রি সেলসিয়াস এই তিনটা জিনিস যদি দেই তাহলে এটা কি নির্দেশ করে বলো তো ধরো কার্বন ডাইঅক্সাইড দিলাম চার থেকে সাত এটিএম প্রেসার দিলাম আর একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম তাহলে এটা কি বুঝায় বলো এটা কি বুঝায় ভাইকে বলো ওকে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে সবাই একটু বলো এই বিক্রিয়াটাকে কি বলি আমরা কোপ বিক্রিয়া বলি না এটা থাকা মানে কি এটা কি কোপ বিক্রিয়া তাই তো কোপ রিয়েকশন মনে আছে তোমাদের এটা থাকা মানে কি আমাদের কোপ রিয়েকশন ওকে সো যেহেতু কোপ রিয়েকশন তার মানে কি এইখানে এই যে আমাদের ফাইনালি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে ঠিক আছে বা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হওয়ার আগেও আমরা যদি হচ্ছে এখানে কি বলি এইখানে হচ্ছে ফ্যানল তৈরি হবে আর এখানে সি ডাবল আয়নের তৈরি হবে মনে আছে ঠিক আছে সোডিয়াম স্যালিসাইলেট এটাকে কি বলে সোডিয়াম স্যালিসাইলেট তারপরে আমরা কোপ বিক্রিয়া কি করছিলাম এটাকে যদি হাইড্রোলাইসিস করি পানির সাথে তো তখন আমাদের কি তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে তৈরি হবে বাবা স্যালিসাইলিক এসিড সো এইটা এত গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলতে হবে কেন কারণ হচ্ছে এই অ্যাসিড থেকেই এই থেকেই আমরা পরবর্তীতে ইয়া তৈরি করব। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে স্যালিসাইলিক এসিড থেকে ভাই আমরা কি তৈরি করব স্যালিসাইলিক এসিড থেকেই এই স্যালিসাইলিক এসিড থেকেই আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের যে জিনিসটা আছে অ্যাসপিরিন যে তৈরি করতে চাচ্ছি এই অ্যাসপিরিন তৈরি করব স্যালিসাইলিক অ্যাসিড থেকে আমরা কি তৈরি করব অ্যাসপিরিন তৈরি করব এই কারণে আমি একটু ছোট করে নিলাম ওকে সো আমরা স্যালিসাইলিক অ্যাসিড থেকে কি তৈরি করব বাবা স্যালিসাইলিক অ্যাসিড থেকে হচ্ছে আমরা অ্যাসপিরিন তৈরি করব অ্যাসপিরিন ওকে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তৈরি করব সো একটা জিনিস মাথায় রাখতে হবে সো এখন আসেন অ্যাসপিরিন কিভাবে তৈরি করে এইটুক পর্যন্ত কারা কোনো বুঝতে অসুবিধা আছে দেখেন এইটুক পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে স্যালিসাইলিক অ্যাসিড পর্যন্ত ঠিক আছে তো আমরা এই যোগটা চিনি কিনা দেখেন সিএইচ থ্রি সিও সিএল এই যোগটা চিনি কিনা আচ্ছা তোমাদের মনে কি একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া স্যালিসাইলিক অ্যাসিডে অর্থ পজিশনেই কেন কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা বসে তোমাদের মনে একটা প্রশ্ন জাগে না ভাইয়া অর্থ পজিশনেই কেন বসে আপনারা প্যারা পজিশনে কেন বসাইলেন না একটা প্রশ্ন জাগে কিনা যারা আছো ক্লাস সবাই যাদের জানার আকাঙ্ক্ষা আছে অর্থ পজিশনেই কেন বসবে আমরা তো জানি অর্থ প্যারা নির্দেশক প্যারাটা নিয়ে কাজ করতেছেন না কেন ফার্স্ট অফ অল হচ্ছে অর্থ পজিশন একটা মেজর প্রোডাক্ট এখন মেজর প্রোডাক্ট কেন এটার স্ট্যাবিলিটিটা বেশি এখন ভাইয়া স্ট্যাবিলিটিটা কেন বেশি ঠিক আছে কেন বেশি কারণ হচ্ছে তোমাদের আমি হচ্ছে হাইড্রোজেন বন্ড পড়াইছিলাম কিনা বলতো হাইড্রোজেন আছে থ্রি তে হাইড্রোজেন বন্ড পড়াইছিলাম সেখানে কি বলছিলাম হাইড্রোজেন বন্ড পড়ানোর সময় সেটা হচ্ছে একটা আছে হচ্ছে নিজেদের সাথে হাইড্রোজেন বন্ড ঠিক আছে আনবিক হাইড্রোজেন বন্ড দেখো মনে পড়ে কিনা অন্তানবিক মানে একটা যুগের ভিতরেই ঠিক আছে হাইড্রোজেন বন্ড সো দেখা যায় কি এই যুগটা কেন স্টেবল তারা হচ্ছে নিজেদের ভিতরে অন্তানবিক হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে বুঝতে পারছো এই যে অ্যাসিডটা এরা কি করে অন্তানবিক হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে সো এই কারণে এরা কি করে ঠিক আছে এরা কি করে এদের স্টেবিলিটিটা বেশি বুঝতে পারছো এদের স্টেবিলিটিটা বেশি সো আন্তনবি কিভাবে গঠন করে এটা তো আর দেখানোর দরকার নেই এটা তো মাথায় আছেই তোমাদের কিভাবে আন্তনবি হাইড্রোজেন বনটা গঠন করে এটা কম বেশি সবার মাথায় আছে সো এটা নিয়ে প্যারা খায়া কোনো মানেই হয় না ওকে এখন দেখো কথা হচ্ছে স্টেবল প্রোডাক্ট এটা নিয়ে কাজ করব আমরা কি নিলাম এখানে CH3COCl সো ঘটনাটা কি ঘটবে ঠিক আছে ঘটনাটা কি ঘটবে সেটা নিয়ে আমাদের কথা এই যে CH3COCl এইখানে যে হাইড্রোজেনটা আছে এই ক্লোরিন একটু খেয়াল করো এইটার ক্লোরিন আর এই যে সিডাবলো এইচ একটু বুঝো ঠিক আছে এই যে সি ডাবলো এইচ এইটার হাইড্রোজেন ঠিক আছে এটার হাইড্রোজেনও না এই যে এই অক্সিজেন দেখো ফেনলের হাইড্রোজেন বুঝো ফেনলের হাইড্রোজেনটা নিবে তো এই হাইড্রোজেন আর এইচসিএল মিলে কি হবে এইচ এল আকারে বের হয়ে যাবে এটা কি আকারে বের হয়ে যাবে এল আকারে তাহলে এই সি এইচ থ্রি ঠিক আছে এইসিও সি এইচ থ্রি এটা কই ঢুকবে অক্সিজেনের সাথে দেখো এইখানে সি ডাবল এইচ আছে বুঝছো এখানে ও সি এইচ থ্রি ওকে কি যুক্ত হইল ও এইচ থ্রি এটাকেই বলা হয় অ্যাসপিরিন এখন তোমাদের মনে একটা কোয়েশন আছে তোমাদের মনে একটা প্রশ্ন আছে আমি জানি ভাইয়া ক্লোরিন তো এই হাইড্রোজেনটাকেও নিতে পারত কার্বোক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটাকেও নিতে পারত ইয়েস অন্য একটু বলো ভাইয়া ক্লোরিন তো এই ফেনলের হাইড্রোজেনটা নিয়ে কার্বোক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটাও নিতে পারত ইয়েস অন্য একটু আমার সাথে মানে মজা বাবা জিনিসগুলো কিভাবে হচ্ছে দেখো এই সিএইচ থ্রি এটা কি অ্যাসিড হ্যালাইট অ্যাসিড হ্যালাইট CH3 Cl COCl CH3 C ডাবল ও ডাবল বন্ড ও Cl এটা কি অ্যাসিড হ্যালাইট আবার দেখো এই C ডাবল ও H এটা কি কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড এখন কথা হচ্ছে এই যে সি ডাবল এইচ কার্বক্সিলিক অ্যাসিডের জাতকিত অ্যাসিড হ্যালাইট তাই না আমরা যখন পড়ছিলাম জিলিক অ্যাসিডের যে জাতক সেই কার্বোক্সিলিক অ্যাসিডের জাতকই কিন্তু অ্যাসিড হ্যালাইট মনে পড়ে কি না দেখো কার্বোক্সিলিক অ্যাসিডের জাতকই কিন্তু অ্যাসিড হ্যালাইট তার মানে কি এটাও একটা অ্যাসিড এটাও কি একটা অ্যাসিড জিলিক অ্যাসিডের জাতক যেহেতু অ্যাসিড হ্যালাইট তাহলে সিএইচ থ্রি সিও সিএল এটাও ইটসেলফ একটা অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড মূলক অ্যাসিড এখন অ্যাসিড অ্যাসিড কি নিজেদের সাথে বিক্রিয়া করবে তো এইটা অ্যাসিড হইলে এটা তো তুলনামূলক দুর্বল তাই না হাইড্রোক্সিল মূলক তো অ্যাসিড অ্যাসিড তো কখনো নিজেদের সাথে বিক্রিয়া করবে না সো দুর্বল যে তার থেকেই তো নিবে বুঝে যেতে পারছি দেখো কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যাসিড আবার অ্যাসিড হ্যালাইড অ্যাসিডের জাতক তার মানে কি এটাও কি কার্বক্সিলিক অ্যাসিডের মতো শক্তিশালী ঠিক আছে কারণ সক্রিয়তার দিকে দেখো কার্বক্সিলিক অ্যাসিড সালফোনিক অ্যাসিড তারপরে তিন নম্বরে অ্যাসিড হ্যালাইট তারপর থেকে কিন্তু আসছে তিন নম্বরের পর থেকে অ্যাসিড অ্যামাইড সায়ানাইড এই জিনিসগুলো আসছে সো আমরা বলতে পারি কি না দেখো আমরা বলতে পারি অনায়াসেই যে এই যে কার্বক্সিলিক অ্যাসিড এইটাও একটা অ্যাসিড অ্যাসিড হ্যালাইডো অ্যাসিড তো অ্যাসিড হ্যালাইট কেনই বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে সে তো দুর্বল যে যৌগ আছে দুর্বল মূলক যেটা আছে মূলক তার সাথে বিক্রিয়া করবে সো এই কারণে ফেনল থেকে হাইড্রোজেনটা যায় বুঝতে পারছো তাহলে অ্যাসপিরিন আমরা তৈরি করে ফেলছি তাহলে তৈরির জন্য তোমার কি বিক্রিয়া পারা লাগবে কোপ বিক্রিয়া পারা লাগবে আই রিপিট অ্যাসপিরিনের জন্য তোমাকে কি বিক্রিয়া পারা লাগবে কোপ বিক্রিয়া পারা লাগবে কোপ বিক্রিয়া পারলে তোমার হচ্ছে সি এইচ সি এলটা মনে রাখলেই হবে আচ্ছা এটা হচ্ছে ল্যাবে আমরা ইউজ করি ল্যাবে বাণিজ্যিক ভাবে আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করি ঠিক আছে বাণিজ্যিক ভাবে আমরা কি ইউজ করি দেখো বাণিজ্যিক ভাবে আমরা কি ইউজ করি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অর্থাৎ CH3 CO2 অক্সিজেন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করি বুঝে গেছে সো মেকানিজম আইটি তুমি পরীক্ষার হলে এটাই দেখাবা বাট জাস্ট বাণিজ্যিকভাবে কোনটা ইউজ করে যদি কখনো এমসিকিউতে আসে তাহলে অ্যাসিটিক অ্যানহাইড্রেট সবাই যদি বুঝে থাকো বুঝলে টু লেখো আমি আরেকবার রিক্যাপ করাই দিচ্ছি দেখো আমাদের বিক্রিয়াটা কি ছিল রিক্যাপ ভাই আরেকবার লিখে দিচ্ছি জাস্ট একটু চোখ দেখো প্রথমে আমরা ফেনল নিছি কোপ বিক্রিয়া তো কোপ বিক্রিয়া কিভাবে করা হয় আগে খারের সাথে ট্রিট করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি রে বাবা খার তাইলে এখানে কি তৈরি হয় রে বাবা অবশ্যই এই ওএইচ আর এইচ মিলে পানি বের হবে সোডিয়াম ফিনেট তৈরি হয়েছে এটাতে কি বলে সোডিয়াম ফিনেট একটু লিখে রাখো সোডিয়াম ফিনেট বলে এটাকে সোডিয়াম ফিনেট তারপরে কি হচ্ছে রে বাবা দেখো সোডিয়াম ফিনেট হওয়ার পরে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি যেটা ফরস চার থেকে সাত এটিএম দিচ্ছি এটাও কিন্তু মুগস্থ রাখা ফরস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে কি হবে এখানে গত দিন বুঝাইছিলাম এটা হ্যাঁ তো সোডিয়াম সেলিসাইলেট হবে ঠিক আছে এখানে উপরে মূলকটা আবার ফিরে আসবে আর এখানে সি ও এ মূলকটা আসবে আচ্ছা এইখানে আমরা যদি হাইড্রোলাইসিস করি এইচ প্লাস পানি দিয়ে হাইড্রোলাইসিস করি তাহলে কি হবে তাহলে হচ্ছে মনে করো ধাপগুলাই মনে রাখলে হবে ফেনল আর এইখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক বসবে এটা কি সরি স্যালিসাইলিক অ্যাসিড স্যালিসাইলিক অ্যাসিডে তুমি কি দিবা এইচ থ্রি সিও সিএল একদম পানিভাত এইখান থেকে তুমি ফেনলের থেকে হাইড্রোজেন নিয়ে নিবা এইখান থেকে ক্লোরিন নিয়ে নিবা তাইলেই তোমার কি হয়ে গেছে অ্যাসপিরিন হয়ে গেছে অর্থাৎ ও ও সি এইচ থ্রি আর এখানে কি আছে সি ডাবল ও এইচ এটা কি বলে রে বাবা অ্যাসপিরিন অনেক সময় এমসিকিউতে হতে নিচের কোনটি অ্যাসপিরিনের সংকেত নিচের কোনটি অ্যাসপিরিনের সংকেত দেখবা বুয়েট ভর্তি পরীক্ষায় না আইসে পড়ছে বুঝতে পারছো এটাকে সোডিয়াম ফিনেটও বলে সোডিয়াম ফিনেক্স সাইডও বলতে পারো কোনো সমস্যা নাই বাট সোডিয়াম ফিনেটটা সুন্দর দেখায় বুঝতে পারছো ফিনক্সাইডও বলতে পারো ফিনেটও বলতে পারো একই এসপিরিনের কাজ কি আরে বাবা এই যে অ্যাসপিরিন বাচ্চা যখন ছিল বা অ্যাসপিরিন যে এই যে তোমরা নাপা যে খাও অ্যাসপিরিন যে নাপা প্যারাসিটামল অ্যাসপিরিন যে বিভিন্ন ওষুধগুলো খাও ঔষধ শিল্পে কাজ করা হয় ঔষধ শিল্পে ব্যবহার করা হয় সাইফুল অ্যাসপিরিন ওষুধের নাম শুনছো না সে ওষুধ শিল্পে অ্যাসপিরিন ব্যবহার করা হয় ওকে ডান ডান সবাই প্রস্তুতি এখন আমরা আরেকটা জিনিস শিখব সেটা হচ্ছে ফ্যানলের সাথে ফেরিক পরীক্ষা আমরা ফ্যানোলের সাথে প্রথমে পরীক্ষা দেখছি ফ্যানলের সাথে আমরা কি পড়ব ফেরিক ক্লোরাইডের পরীক্ষা এটা ফেনলের শনাক্তকরণ অনেকগুলো শনাক্তকরণ পড়ছি আজকে হচ্ছে আরেকটা ফ্যানের শনাক্তকরণ পড়ব ফ্যানলের শনাক্তকরণ ফাইনালে শনাক্ত করুন খেয়াল করো ফেনল হ্যাঁ এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড টেস্ট দেখব আমরা যদি এফ ইসিএল থ্রি ফেরিক ক্লোরাইড কেন ফেরিক বলতেছি এফ থ্রি প্লাস আছে এখানে হ্যাঁ ফেরিক ক্লোরাইডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে আমাদের ডাই ফেরিক হেক্সাফিনেট তৈরি হবে একটু বুঝো কি বলা হয় এটাকে ডাই ফেরিক হেক্সাফিনেট হ্যাঁ অর্থাৎ এই যে ফিনেটটা যেটা আছে ফিনেট মূলক তো চিনি ও মাইনাস তাই না এটা কয়টা থাকবে ছয়টা আর এফই টু বুঝতে পারছো এটাকে কি বলা হয় ডাইফেরিক হেক্সা ফিনেট অর্থাৎ আয়রন টু দুইটা আছে ফিনেটটা ছয়টা আছে এটাকে কি বলা হয় ডাইফেরিক হেক্সা ফিনেট হেক্সা ফিনেট ওকে এটা কি হয় মাথায় রাখবো হ্যাঁ সাথে কি তৈরি হয় এখানে হাইড্রোজেন আর এখানে ক্লোরিন বুঝতেই পারতেছো এইচ তৈরি হবে এটা কি ফেনলের একটা শনাক্তকরণ ফেরিক ক্লোরাইড সাথে এটা প্রায় আসে ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় ডাই ফেরিক হেক্সাফিনেট তৈরি করে কি তৈরি করে বাবা ডাই ফেরিক হেক্সাফিনেট ওকে ডান এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে একদম সহজ সাপটা জিনিস হ্যাঁ আমরা ফেনলের আরেকটা শনাক্তকরণ পড়ছিলাম সেটা কি ব্রোমিন টেস্ট পড়ছিলাম হ্যাঁ ফেনলের আরেকটা শনাক্তকরণ কি পড়ছিলাম ব্রোমিন টেস্ট তা দুই নাম্বার শনাক্তকরণ পড়লাম ফেরিক ক্লোয়েডের সাথে এখন আরেকটা শনাক্তকরণ পড়বো তেরো নাম্বার ওকে আজকে তেরো নাম্বার সেটা হচ্ছে লিভারম্যান টেস্ট একটু লেখো এটা যদিও পরীক্ষায় বেশি একটা আসে না বাট হচ্ছে এমসি গিউতে আসে বা বুয়েটে ও দিয়ে দিতে পারে লিভারম্যান টেস্ট এটা অনেকেই বুঝে না প্রথমত হচ্ছে ফেনলকে আমরা যদি নাইট্রাসিসিডের সাথে বিক্রিয়া করাই ঠিক আছে বা ফেনলকে যদি মনে করো এই বিক্রিয়াটা তোমাদের পড়াইছিলাম দেখো ফেনলকে আমি যদি নাইট্রাস অ্যাসিড এই টু নাইট্রাস অ্যাসিড কি ল্যাবে ডিরেক্ট পাওয়া যায় বলো তো ঠিক আছে নাইট্রাস অ্যাসিড কি ল্যাবে ডিরেক্ট পাওয়া যায় বলো তো পাওয়া যায় না কিন্তু এই কারণে আমরা কি করি নাইট্রাস অ্যাসিড তৈরি করে ফেলি সোডিয়াম নাইট্রেট আর এইচ সি এল এর সাথে এখানে সালফিউরিক অ্যাসিড দিতে পারো সালফিউরিক অ্যাসিড দিতে পারো সো আমরা কি করি নাইট্রাস অ্যাসিডটা ল্যাবে ডাইরেক্ট পাওয়া যায় না এই কারণে আমরা কি লিখলাম সোডিয়াম নাইট্রেট আর এইচ সি এল লিখলাম বুঝতে পারছো সো সোডিয়াম নাইট্রেট আর এইচ সি এল লিখলে আমরা কি লিখতে পারবো এখানে কি তৈরি হবে এখানে আমরা জানি নাইট্রোসোমোলকটা যেটা আছে ঠিক আছে সেটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে সো এটা কি তৈরি করবে প্যারা নাইট্রোসোফেনল এটা হচ্ছে বেশি স্টেবল প্যারা পজিশনে হ্যাঁ প্যারা নাইট্রোসোফেনল আর পানি তৈরি করবে সো এই প্যারা নাইট্রোসোফেনল নিয়ে আমাদের কাজ দেখো আমি এই ফেনলটাকে শোয়ায় দিই ওকে কি করলাম বাবা শোয়ায় দিলাম ওকে এই হচ্ছে ফেনল আর এই হচ্ছে নাইট্রোসোমূলক এন ডাবল বন্ড ও ওকে প্যারা নাইট্রোসোফেনল এখানে কি করলাম ভাইয়া আরেকটা ফেনল আনলাম দেখো কি হয় এখানে কি করলাম ফেনল তো অনেক মোল আছে সো এই প্যারানাইট্রোসোফেনল কি করে তৈরি হওয়ার পরে আরেকটা ফেনলের সাথে বিক্রিয়া করে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই এখানে হাইড্রোজেনটা কেন লিখলেন দেখো ভাই কি করছি ওকে এই দেখো এই হাইড্রোজেন এখানে তো সবগুলো জায়গায় হাইড্রোজেন আছে ধরো এখানেও একটা হাইড্রোজেন আছে দেখো দেখি ধরো এইখানেও একটা হাইড্রোজেন আছে এইখানেও একটা হাইড্রোজেন আছে এগুলো তো আমরা শো করি নাই শো করছি শো করি নাই কিন্তু তো যেহেতু শো করি নাই এইখানেও হাইড্রোজেন এইখানেও হাইড্রোজেন এইখানেও হাইড্রোজেন তো আমরা কি করছি একটা হাইড্রোজেন বের করে লিখছি বুঝে গেছে ব্যাপারটা কেন হাইড্রোজেনটা বের করছি কেন হাইড্রোজেনটা বের করছে এটা হচ্ছে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এরা কি করবে পানি তৈরি করে ফেলবে ঠিক আছে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এরা কি আকারে বের হবে পানি বের হয়ে যাবে আচ্ছা এখন তোমাদের একটা টেকনিক শিখেছিলাম কোন যৌগ থেকে যদি পানি বের হয়ে যায় দেখো ভাই কি শিখেছিলাম বলো তো কোন কি এটা কি করবে জোড়া লেগে যাবে কিনা দেখো এই অংশের সাথে ওই অংশ কি জোড়া লাগবে না সো আমরা অনায়াসে বলতে পারি ধরো এই অংশ ধরো এটা একটা কপি করে নিই ঠিক আছে কপি এই অংশ আবার এই অংশ দেখো এটাও একটু কপি করে সো দুইটা অংশ খেয়াল করো এটা কেন দুইটা অংশ আলাদাভাবে আনলাম তো এখন কি করব দুইটা অংশ যেহেতু আলাদাভাবে আনছে এইটা আর এটা কি আমি জোড়া দিয়ে দিতে পারি কিনা তো দেখো জোড়া লেগে গেছে সুন্দর তো জোড়া লেগার পরে তো এই যৌগটাই তৈরি হবে বুঝতে পারছো অর্থাৎ পানি বের করে দুইটা যৌগ আলাদা হয়ে যাবে সো এটাকে বলা হয় ইন্ডোফেনল সো এটাই একটাসি ভাই দেখো এটাই একটাসি এই ফেনল মূলক দেখো বাইরের অংশ তবে দেখো নাইট্রোজেন ছিল ডাবল বন্ড ছিল ওকে নাইট্রোজেন ডাবল বন্ড এটা কি করলাম এই যৌগের সাথে খেয়াল করো সো যখন তুমি ডাবল বন দিয়ে দিছো ধরো এখানে যখন ডাবল বন দিয়ে দিছো তো তখন কিন্তু এইখান থেকে বা এইখান থেকে ডাবল বন স্টার্ট করতে পারবে না সো এখানে একটা রেজেন্সের বিগ ডিফারেন্স আসবে বুঝতে পারছো দেখো এই জিনিসটা অনেকে বুঝে না এটা অনেকে গোল্লা দিয়ে দেয় গোল্লা দিলে ভুল হয়ে যাবে দেখো এইখানে কি তিনটাই আছে ওকে ধরো এই তিনটা ডাবল বন্ড আছে বাট এইখানে তুমি তিনটা ডাবল বন দিতে পারবে না কারণ কি ঘটনাটা ঘটলো যখন এইখানে নাইট্রোজেনে ডাবল বনডটা আইসা বললো নাইট্রোজেনের সাথে সো ডাবল বোনগুলো কী হয় একটা কার্বন অন্তর অন্তর হয় বা একটা কার্বন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হয় সো তুমি কি চাইলে এখানে দিতে পারবা বলো তুমি কিন্তু চাইলেই এখানে দিতে পারবো না এটা এইটা তোমাকে কীভাবে দিতে হবে দেখো তখন তোমাকে এই যে একটা রেজনের স্ট্রাকচারের পরিবর্তন আসবে সো পুরাটা আমরা দেখাইলাম না কিভাবে পরিবর্তন আসবে কারণ এগুলো তোমরা হায়ার লেভেলে গিয়ে শিখবা ভাইয়া জাস্ট মনে করে দিলাম এই জায়গাটা একটু তোমরা স্টার্ট দিয়ে দেখো যে এইখানে ভুল করা যাবে না বুঝতে পারছস থিং থিং লিখে রাখো আমি পড়ার সময় এইভাবে লিখে রাখতাম বুঝা গেছে যেখানে যেখানে প্যাচ আছে ঠিক আছে যেখানে যেখানে প্যাচ আছে সো ওইখানেই দিয়ে দিব বুঝতে পারছস ওইখানে ওইখানেই দিয়ে দিব তারপর আসো আমাদের কি হলো দেখো এখানে আরেকটা ডাবল বন্ড আছে অক্সিজেন কারণ ওইখানে তো ফ্যানল আচ্ছা পানিটা কিভাবে বের হয়েছে। তোমাদেরকে একটু দেখাই পানির জন্য তো দুইটা এইখানে একটা হাইড্রোজেন একটা অক্সিজেন এইখান থেকে একটু বুঝছো এইখান থেকে আমাদের কী হবে এইখান থেকে আর একটা হাইড্রোজেন যাবে টোটাল তিনটা মিলে পানি বের হবে এই একটা এইটা এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে পানিটা বের হবে ওকে তো এইখানে কি করবো আমরা ডাবল বন্ডে অক্সিজেন দিয়ে দিব বুঝতে পারছো কেন এইখানে আমরা ডাবল বন্ড দিচ্ছি দুইটা বন্ড দিচ্ছি তিনটা কেন দেই নেই বুঝতে পারছো বুঝতে পারছো এই একটা বন্ড এই একটা বন্ড কারণ দুই পাশে দুইটা ডাবল বন্ড আছে তো এটাকে কি বলা হয় ইন্ডোফল বলা হয় ইন্ডোফল আমি আরেকবার আলাদা পেজে লাল ভাবে মানে ফেনলের টেস্টটা আমরা কিভাবে করি ফেনলকে যদি আমরা প্যারানাইট্রোসো ফ্যানল এর সাথে বিক্রিয়া করাই তাহলে ইন্ডো ফেনল তৈরি হবে বুঝো ফেনলকে কি করলাম ভালোভাবে বুঝো আবার লিখতেছি দেখো দুইবার লেখার মানে কি যেন মাথায় গেঁথে যায় ধরো হচ্ছে এ হচ্ছে ফেনল এটা হচ্ছে দিলাম আমি হ্যাঁ নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন আর এখানে আমি আমি আরেকটা ফেনল নিলাম সো কি করছি প্যারানাইট্রোসোফল ফেনলের সাথে বিক্রিয়া করাইছি বুঝো কার সাথে ফ্যানল কে প্যারানাইট্রোসোফলের সাথে বিক্রিয়া করাইছি এই ফেনলের সাথে বিক্রিয়া করাইলে কি হবে পানি বের হয়ে যাবে পানি বের হয়ে কি তৈরি হবে ইন্ডোফেনল তৈরি হবে পানিটা কিভাবে বের হবে এ দেখো অক্সিজেন হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেন কই আসবে পানির জন্য এ একটা হাইড্রোজেন এইখান থেকে আসছে এখন দেখো প্যারা নাইট্রোসোফেনল তুমি কিভাবে লিখবা এটা লিখতে গিয়ে বেশি ঝামেলাটাই পড়বা প্রথম অংশ ঝামেলা নাই দেখো গোল্লা দিয়ে দিলা ও এইচ দিয়ে দিলা ওকে তারপরে দেখো নাইট্রোজেন এখন তো আসবে ডাবল বন্ড কারণ অক্সিজেন তো চলে গেছে সো এই ডাবল বন্ডটা কার সাথে যুক্ত হইছে এই রিংটার সাথে যুক্ত হইছে আবার অক্সিজেন চলে গেছে এই অক্সিজেনেও তো ডাবল বন্ড হবে কারণ হাইড্রোজেন তো H+ আকারে চলে গেছে দেখো এখানে কি অবস্থা ছিল অক্সিজেন হাইড্রোজেন সো হাইড্রোজেন থেকে সে তো ইলেকট্রনগুলো রেখে দিয়েছে একটু বুঝো হাইড্রোজেন থেকে সে কি করছে যে এই অংশটা দেখাচ্ছে ইলেকট্রনগুলো নিজের কাছে রেখে দিয়েছে হাইড্রোজেনটা H+ আকারে বের হইছে তাই না তো অক্সিজেন কি করছে এই ইলেকট্রনগুলো নিয়ে ডাবল বন্ড তৈরি করছে দেখো এই একটা ডাবল বন্ড এ একটা ডাবল বন্ড এখন তুমি বলো এখানে কয়টা বন্ড হবে এখানে তো দুইটা বন্ড হওয়ার থেকে বেশি বন্ড দিতেই পারব না কেন দিতে পারব না দেখো কেন দিতে পারব না দেখো ডাবল বন্ডগুলো কি হয় এই এক একটা কার্বন না এই কোাগুলা কি এক একটা কার্বন একটা বন্ধন অন্তর অন্তর ডাবল বনগুলা দিতে হয় ধরো এই কার্বনে দৃশ্য এই বন্ডটা গ্যাপ পড়ছে তারপরে এইখানে আরেকটা ডাবল বন্ড দিচ্ছে তারপরে আরেকটা গ্যাপ এখানে তো এই কার্বনে কি আছে ডাবল বন্ডের সাথে যুক্ত আছে এই কার্বন গ্যাপ দিয়ে আরেকটা ডাবল বন্ড মানে একটা বন্ধন অন্তর অন্তর ডাবল বন্ড দিতে হয় বুঝতে পারছো একটা কার্বন দুইটা ডাবল বন্ডের সাথে যুক্ত থাকতে পারবে না কারণ হচ্ছে তাহলে পাঁচটা বন্ধন হয়ে যাবে ধরো আমি যদি তুমি ভাই এখানে দিলেই বা সমস্যা কি তাই এখানে দিলাম এই কার্বনে কয়টা বন্ড হয়ে গেছে দেখো এই কার্বনে এক দুই তিন চার পাঁচটা আমি তো পাঁচটা দিতে পারবো না পাঁচটা দিতে পারবো পারবো না বুঝতে পারছো পাঁচটা যেহেতু দিতে পারবো না এই কারণে এখানে প্রত্যেকটা কার্বনের জন্য চারটা করে হাত ফুলফিল হয় সো এই কারণে সবকিছু মাথায় থাকবে সো এখন বুঝো ইন্ডোফেনলটা আমরা বুঝছি তো ইন্ডোফেনল ইন্ডোফেনল ওকে ইন্ডোফেনলটা বুঝছি সবাই ইয়েস বলো এটা কি হয় লাল বর্ণের হয় ইন্ডোফেনলটা কি বর্ণের হয় বাবা লাল বর্ণের হয় ইন্ডোফেনলটা কি বর্ণের হয় লাল বর্ণের হয় এখন আসো আমরা কি করব এই ইন্ডোফেনলের লাল বর্ণটা দূর হবে কিভাবে বুঝতে পারছো সো ইন্ডোফেনল তো আমরা আঁকলাম সো এইটাই কি এই গোল্লাটা দেওয়া যাবে না এই গোল্লাটা দেওয়া যাবে না ইন্ডোফেনল যখন লিখবে এই হাইড্রোজেনও দেওয়া যাবে না বুঝতে পারছো এই হাইড্রোজেনও দেওয়া যাবে না এই দুইটাই ভুল এখানে ডাবল বন্ড এই দুইটা বন্ড সো থিঙ্ক ইন্ডোফেনল অনেকেই ভুল করে অনেকেই ভুল করে সো আমরা তো ইন্ডোফেনল বুঝে গেছি হ্যাঁ এখন আসো ইন্ডোফেনল যেহেতু বুঝছি এখনও কিন্তু শেষ হয়নি আমাদের কি ছিল লিভারম্যান টেস্ট বিজ্ঞানের লিভারম্যান ইন্ডোফেনল ইন্ডোফেনলকে সে কি করছে খারের সাথে বিক্রিয়া করাইছে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা খার নিছে এটাকে কার সাথে বিক্রিয়া করাইছে ইন্ডোফেনলের সাথে তো ইন্ডোফেনলটা আমার সাথে আরেকবার লেখো এই যে এই এইচএই তারপরে কি হবে এখানে নাইট্রোজেন ডাবল বন্ড এখানে ডাবল বন্ড অক্সিজেন দেন দুইটা বন্ড ইন্ডোফেনল সো ইন্ডোফেনলের সাথে যখন খার বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড তখন কি হবে তখন কি হবে এইখান থেকে হচ্ছে এক মূল পানি বের হবে কিভাবে পানি বের হবে দেখো ফেনল তো আমরা জানি মৃদ অম্লধর্মী সো এইখান থেকে হাইড্রোক্সাইড যাবে আর এইখান থেকে হাইড্রোজেন যাবে এই হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন মিলে কি হবে পানি বের হয়ে যাবে দেখো হলুদ কালে দিয়ে লিখি বা সবুজ কালে দিই এটা কি হবে পানি বের হয়ে যাবে পানিটা বের করলাম তারপরে কি এই সোডিয়ামটা যুক্ত হয়ে যাবে সো এই যে যৌগটা তৈরি হবে ও এ ঠিক আছে ও এনে তৈরি হয়েছে এখানে নাইট্রোজেন ডাবল বন্ড এখানে দুইটা বন্ড এখানে ডাবল বন্ড অক্সিজেন এটা কি হবে এই যে যৌগটা এটা নীল বর্ণের হয়ে যাবে তো যখনই নীল বর্ণের হয়ে যাবে তখনই আমরা বুঝবো এখানে ফেনল আছে সো বিক্রিয়াটা একটু বড় বা একটু কঠিন সো এখানে কোনো প্যাচ পাচের কিছু নেই মানে হচ্ছে জাস্ট হচ্ছে বুঝা আর কিছুই না জাস্ট বুঝা মানে মূল বিক্রিয়াটা কি মূল বিক্রিয়াটা হচ্ছে প্যারা নাইট্রোসো ফেনলের সাথে তুমি ফেনলের রিয়েকশন করাবা ইন্ডো তৈরি হবে ইন্ডো লাল বর্ণ তৈরি হবে লাল বর্ণ তৈরি হওয়ার পরে সেখানে যদি সোডিয়াম হাইড্রক্সাইড তুমি ফোটায় ফোটায় যোগ করো সেই যে সলিউশনটা ওইটা কি হয়ে যাবে নীল হয়ে যাবে মানে বিক্রিয়াটা তুমি কিভাবে বুঝবা ধরো হচ্ছে তুমি একটা টেস্ট টিউব নিছো হ্যাঁ এই একটা টেস্ট টিউব এই টেস্ট টিউবে তুমি কি করছো প্যারা নাইট্রোসোফেনল আর হচ্ছে তুমি হচ্ছে প্যারা নাইট্রোসোফেনল ঢালছো ফেনল আর হচ্ছে তুমি ফেনল ঢালছো ফেনল ঢালছো তো তখন তুমি দেখলা যখন দুইটা ঢালছো ঢালার পরে এইখানে কি হয়েছে একটা লাল বর্ণের ইন্ডোফেনল তৈরি হয়েছে লাল বর্ণের একটা কম্পাউন্ড তৈরি হয়েছে এটা ইন্ডোফেনল বলা হয় তো তখন তুমি যখন ফোটাই ফোটাই সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা শুরু করলে এই লাল বর্ণ তৈরি হওয়ার পরে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড কি করলে ফোটায় ফোটায় হ্যাড করা শুরু করলে ইন্ডোফেনলের ভিতরে তো তখন সেটা কি হয়ে গেল তোমার নীল হয়ে গেল এই পুরা লাল বর্ণটাই কি হয়ে গেল তোমার নীল হয়ে গেল দেখো এটা কি হয়ে গেল পুরাটা নীল হয়ে গেলো যখনই নীল হয়ে গেল তখনই তুমি বুঝলা কি এখানে ফেনল আছে বুঝতে পারছো এখানে কি আছে আছে আচ্ছা এখানে লাল বর্ণ অনেক কিছুই হইতে পারে বুঝতে পারছো যে আরো অনেক যোগ ও শুধুমাত্র ফ্যানলি যে লাল বর্ণ দিবে এমন না এটা হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা ওটা যে ইন্ডো ফ্যানলি তৈরি হয়েছে এমন তো না বুঝতে পারছো আরো অনেকগুলো টেস্ট আছে এই কারণে সেইগুলোতেও লাল বর্ণ দেখা যায় নিশ্চিত হওয়ার জন্য বুঝতে পারছ ওকে নিশ্চিত হওয়ার জন্য ওকে আসো সামনে যাই ওকে ডান সো পুরা বিক্রিয়াটা পারা যাবে এটা হচ্ছে পুরা বিক্রিয়ার প্রসিডিওরটা প্রথমে আমরা প্যারা নাইট্রোসোফেনল তৈরি করছি প্যারা ফেনল কি করছে ফেনলের সাথে বিক্রিয়া করে ইন্ডোফেনল তৈরি করছে ইন্ডোফেনলটা কি হয় লাল বর্ণের হয় ইন্ডোফেনল স্ট্রাকচার নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছি সেই ইন্ডোফেনল লাল বর্ণের ইন্ডোফেনলের সাথে তুমি যখন একটা খারের বিক্রিয়া করাবা সেটা নীল বর্ণ ধারণ করবে ওকে এখন আসো নতুন বিক্রিয়ায় যাই এখন আসো ফেনল থেকে ফেনলের তো তিনটা টেস্ট দেখলাম কত নাম্বার বিক্রিয়া পর্যন্ত পড়ছি আমরা তেরো ফেনলের তো আমরা তিনটা টেস্ট দেখলাম তাই না এখন হচ্ছে চোদ্দ নাম্বার টেস্ট মানে তিনটা শনাক্তকরণ ডান ফেনলের তিনটা শনাক্তকরণ ছিল শনাক্তকরণ ডান একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আরেকটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে পরীক্ষা আরেকটা হচ্ছে আমাদের কি আরেকটা হচ্ছে মনে করো আমাদের প্যারা নাইট্রোসো সাথে পরীক্ষা হ্যাঁ ইনডophenol টেস্ট লিভারমেন্ট টেস্ট যেটাকে বলি বিকেলে লিভারমেন্ট কোর্স এখন আমরা দেখি ফেনল থেকে প্যারাসিটামল প্যারাসিটামল কে কে খাও প্যারাসিটামল কিন্তু আমাদের ঠিক আছে নিত্য দিনের সঙ্গী ওকে প্যারাসিটামল কি আমাদের নিত্য দিনের সঙ্গে নিত্য দিনের সঙ্গী ওকে এটা কি ফেনল থেকে যে আমরা প্যারাসিটামল নিত্য দিনের সঙ্গী মানে হচ্ছে যখনই আমরা জ্বর হয় ঠান্ডা হয় আমরা কি করি দোকানে গিয়ে ভাইয়া একটা নাপা দেন বা প্যারাসিটামল দেন সেটা আমাদের লাগে বুঝতে পারছো এখন আসো আমরা কি করব ফ্যানলের নাইট্রেশন মনে আছে ধরো আমরা যদি যদি দেই। কি তৈরি হবে বলতো কি তৈরি হবে ফেনলে যদি আমরা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিই ডায়ালিট নাইট্রিক অ্যাসিড এবং ডায়ালিট সালফিউরিক অ্যাসিড দিই কি তৈরি হবে সবাই একটু বলো যখন ডায়ালিট থাকবে প্যারা আলাদা আলাদা ধরো আমরা সামহাও ফেনলটাকে আলাদা করে নিয়ে আনছি প্রথমে ফেনল আর প্যারানাইট্রোফেনল তৈরি হয়েছে আমি সামহাও প্যারানাইট্রোফেনলটাকে ছেঁকে ছুকে মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্যারা নাইট্রোফেনলটাকে আলাদা করছি বুঝতে পারছো মানে দুইটাই তৈরি হয়েছে আমি আলাদা করছি প্যারানাইট্রোফেনলটাকে সাম সামহাও আমাদের আলাদা করতে হবে অনেকগুলো টেকনিক আছে প্রসিজিওর আছে সো এত টেকনিক প্রসিজিওর তো এখানে অ্যাপ্লাই করার বা ব্যাখ্যা করার দরকার নেই এমনি চ্যাপ্টারটা অনেক বড় সো প্যারানাইট্রোফেনল তো এই প্যারানাইট্রোফেনলে আমরা কি করব দেখো আমরা যদি একটা বিজারক ইউজ করি ধরো এখানে নাইট্রোমূলক আছে আমরা যদি একটা বিজারক ইউজ করি হ্যাঁ বিজারক বলতে ধরো এখানে সোডিয়াম বোরড দিলাম এনে ফোর অথবা এখানে তুমি দিতে পারো হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন ধরো আমরা বিজারক ইউজ করি বিচারক ইউজ করলে কি হবে যে কোনো একটাই ইউজ করতে পারো কারণ এগুলো কি সস্তা হয় বুঝতে পারছো কারণ এগুলো কেন ইউজ করতেছে সস্তা কারণ হচ্ছে আমরা এক্সপেন্সিভ কিছু ল্যাবে ইউজ করতে পারি না কারণ সস্তা জিনিস ইউজ করা লাগে সো এখন তোমার তো এইখানে নাইট্রোমূলকটা বিচারিত হবে কে বিচারিত হবে নাইট্রোমূলকটা নাইট্রোমূলকটা কি হবে অ্যামিনোমূলকে কনভার্ট হবে যখন তুমি বিচারক ইউজ করবা ফ্যানোল এটা কী হবে অ্যামিনোমূলক এনো টু অ্যামিনোমূলক এখানে তুমি টিন এইচসিএলও দিতে পারো টিন বুঝতে পারছো সো যে কোনো কিছু ইউজ করতে পারো সো যখনই টিন এইচসিএলটা বেশি আছে যখনই টিন দেখবা তখনই বুঝবা এনও টুটা এনএইচ টুতে কনভার্ট হবে যখনই দেখবা টিন এইচ সি এল আছে বুঝতে পারছো তখন দেখবে এন টু টা এইচ টু তে কনভার্ট হইছে এখানেও কি হবে এক পানি বের হয়ে যাবে আর এখানে সালফিউরিক অ্যাসিড না ওইখানে পানি হ্যাঁ ওকে ডান পানি এখন খেয়াল করো এই যে প্যারা অ্যামিনো ফেনল পাইলাম কি পাইলাম প্যারা অ্যামিনো ফেনল পাইলাম এইখানে সেম আমরা অ্যাসপিরিন তৈরির সময় কি ইউজ করছিলাম বলো তো সালিসাইলিক অ্যাসিডের সাথে আমরা অ্যাসপিরিন তৈরির সময় কি ইউজ করছিলাম বলো তো অ্যাসপিরিন তৈরির সময় আমরা কি ইউজ করছিলাম আমরা ইউজ করছিলাম CH3COCl মনে আছে COCl অ্যাসিটাইল ক্লোরাইড অ্যাসপিরিন তৈরির সময় আমরা কি ইউজ করছিলাম CH3COCl আমরা কি ইউজ করছিলাম CH3COCl সো এখানে যে ঘটনাটা ঘটবে এই যে এখানে তোমার এই যে ক্লোরিন আর এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে বুঝতে পারছো এইখান থেকে কি হবে একটা হাইড্রোজেন যাবে কি হবে HCl বের হবে কি বের হবে বাবা HCl বের হবে তাহলে দেখো ফেনল এইখানে কি আছে দুইটা হাইড্রোজেন ছিল এখন কয়টা হাইড্রোজেন আছে সবাই একটু বলো এতক্ষণ দুইটা হাইড্রোজেন ছিল এখানে এখন কয়টা হাইড্রোজেন আছে রে বাবা একটা হাইড্রোজেন আছে তারপরে যুক্ত হবে এই যে ঠিক আছে সো এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় বলো তো প্যারাসিটামল ঠিক আছে এটাকে কি বলা হয় প্যারাসিটামল ওকে ঠিক আছে এটাকে কি বলা হয় প্যারাসিটামল ডান সো প্যারাসিটামলটা একটু মাথায় রাখতে হবে প্যারাসিটামলটা কি রাখতে হবে মাথায় রাখতে হবে প্যারাসিটামলটা মাথায় রাখতে হবে তো ফ্যানল থেকে আমরা কীভাবে প্যারাসিটামল আমরা ডেটলও তৈরি করব ডেটলটা তৈরি করার জন্য আমাদের ডায়াজোনিয়াম সল্টটা শেখা লাগবে সেই কারণে ডেটলটা তোমাদের পরে যখন ডায়াজোনিয়াম লবণ পরায় দিব তখন হচ্ছে ডেটলটা প্রস্তুতি শিখাবো হ্যাঁ তাহলে আমরা কী বলতে পারি দেখো আমরা বলতে পারি এইখানে খেয়াল করো ফ্যানল টু প্যারাসিটামল গেলো আমরা একটু রিক্যাপ করি কীভাবে ধরো এক লাইনে তুমি ফ্যানল নিলা এটাতে কী করবা নাইট্রেশন করবা তাই না ডায়ালিউট নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি ডায়ালিউট সালফিউরিক অ্যাসিড এইচ টু ও ফোর তাহলে আমরা কি পাবো প্যারা নাইট্রোফেনল পাবো কি পাবো বাবা দেখো সুন্দরভাবে আমরা ফেনল তো দুই ধরনের অর্থ প্যারা ফেনল পাবো আমাদের কাজ কাকে নিয়ে প্যারা কে নিয়ে এটাকে আমরা কি করব রিডাকশন করব বিচরণ করব তাই না তো আমরা কি করতে পারি এখানে টিন এইচসিএল দিয়ে দিতে পারি টিন প্লাস এইচসিএল আমরা কি দিয়ে দিতে পারি সোডিয়াম বোরেড দিয়ে দিতে পারি এনএচ ফোর অথবা আমরা কি দিয়ে দিতে পারি হাইড্রোজেন আর নিকেল দিয়ে দিতে পারি হ্যাঁ সো আমাদের কি তৈরি হবে প্যারা অ্যামিনো ফেনল তাই না আমাদের কি হবে প্যারা অ্যামিনো ফেনল এরপরে আমরা এখানে কি ইউজ করব সিএইচ থ্রি সিও সি এল বুঝো এখানে কি ইউজ করব বুঝো বুঝো সিএইচ থ্রি সিও সি এল সো আমাদের কি হবে এইখান থেকে ক্লোরিন ওকে এইখান থেকে ক্লোরিন আর এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে ওকে আর আমাদের এইখান থেকে কি যাবে এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে এইখান থেকে একটা হাইড্রোজেন যাবে সো আমাদের কি বের হইল এইচসিএল বের হইল এইচসিএল তাহলে আমাদের প্যারাসিটামলের সংকেত কোনটা দেখো ফেনল এনএইচ সিও এটাকে কি বলবো প্যারাসিটামল তো তোমাকে যদি কখনো বলে অ্যাসপিরিনের সংকেত কি দেখো অ্যাসপিরিন তো তোমার মাথায় কি ঘুরবে দেখো প্রচুর আসে পরীক্ষায় এগুলো বুয়েট পরীক্ষায় একাডেমিক পরীক্ষায় যেখানেই বলো আর একটা হচ্ছে প্যারাসিটামল ঠিক আছে প্যারাসিটামল অনেক বেশি আসে এই দুইটা হুম অ্যাসপিরিন আর প্যারাসিটামল এই দুইটা কি অনেক বেশি আসে দেখো এটা কি করবে দেখো অ্যাসপিরিন কি খেয়াল করো অ্যাসপিরিন তুমি জানো স্যালিসাইলিক অ্যাসিড বা কোপ বিক্রিয়ার স্যালিসাইলিক এসিড লাগবে সি বল এইচ আগে দিয়ে নিবা তারপরে এখানে ফ্যানল ছিল তাই না ফ্যানলের হাইড্রোজেনটা গিয়ে সিও এইচ থ্রিটা বসছে এভাবে মাথায় রাখবা স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন পড়বে এইভাবে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন সংকেতটা অনেক বেশি আসে ঠিক আছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন আর তুমি পড়বা অ্যামিনো ফ্যানল থেকে দেখো প্যারাসিটামল অ্যামিনো ফ্যানল থেকে প্যারাসিটামল ফ্যানল অ্যামিনো এখানে এনএইচ টু ছিল এনএইচ এখানে সিও সি বুঝে গেছে প্যারা অ্যামিনো ফেনল থেকে প্যারাসিটামল ডান ডান সবাই বুঝছো কি না বলো ভাইকে সবাই বুঝছো কি না একটু বলো সো অ্যাসপিরিন কি করব ঠিক আছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন তো স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত এমনিও পাড়া লাগবে ঠিক আছে ওইখান থেকে অ্যাসপিরিন প্যারাসিটামল কি ঠিক আছে প্যারাসিটামলটা হচ্ছে প্যারা অ্যামিনো ফেনল থেকে প্যারাসিটামল ওকে ডান এখন আসেন আমরা আরেকটা বাকি আছে আমরা যদি ফেনলের ভিতরে খেয়াল করেন আমরা যদি হচ্ছে ফেনলের জিন চূর্ণ পরাই এইগুলো কি পড়ানো হয়েছে কিনা দেখো ঠিক আছে দেখো কিছু রিয়াকশন বাকি পড়ে গেছে তোমাদের কত পর্যন্ত গেছি আমরা চোদ্দ হ্যাঁ পনেরো ফেনলকে জিঙ্কের সাথে রিয়েকশন দেখাইছি তোমাদের বলতো এটা আগে পড়াইছিলাম ফেনলে যদি ঠিক আছে ফেনলে যদি জিং ডাস্ট দেই সবচেয়ে ছোট বিক্রিয়া বাট পরীক্ষায় আসে সবচেয়ে বেশি জিং ডাস্ট মানে কি জিঙ্কের গুড়া হ্যাঁ ডাস্ট মানে কি গুড়া জিং ডাস্ট দেই তারপরে সামান্য হিট দেই তাহলে কি তৈরি হবে তোমার বেঞ্জিন তৈরি হবে এখন তোমাদের মনে কি মাঝে মাঝে প্রশ্ন জাগে ভ্যা এখানে জিঙ্কের গুঁড়া দিলেই কিভাবে বেঞ্জিনটা তৈরি হয়ে যায় তো এখানে দেখো আরেকটা কি তৈরি হয় জিঙ্ক অক্সাইড তৈরি হয় সো জিঙ্কটা কি জিঙ্কটা হচ্ছে এখানে বিচারক জিঙ্কটা কি এখানে বিচারক সে কি করে এই যে অধিক ঋণাত্মক মৌল অক্সিজেনকে বের করে নিয়ে আসে অর্থাৎ জিঙ্ক অক্সাইড বানায় দেয় বুঝতে পারছো যে অধিক ঋণাত্মক মৌলকে বের করে দেয় বা অক্সিজেনকে যে বের করে দেয় সে হচ্ছে বিচারক হিসেবে কাজ করে এখানে ছোট্টভাবে যদি মেকানিজমটা দেখো মেকানিজম ছোট্ট করে মেকানিজম কখনো আসবে না পরীক্ষায় জাস্ট হচ্ছে জানার জন্য মানে এত ছোট বিক্রিয়া এত ইম্পর্টেন্ট কেন এখানে কি এমন ঘটে ঠিক আছে ওকে এখানে যে ঘটনাটা ঘটে এখানে কি হয় দেখো প্রথমে হচ্ছে ফিনক্সাইড আয়ন তৈরি হয় ফেনল কি করে এইচ প্লাস আকারে চলে যায় এটা কি হয় ফিনক্সাইড আয়ন তৈরি হয় ফেনল থেকে কি হয় দেখো ফেনল কি করে ফার্স্ট অফ অল এটা তো ফেনল তাই না সে কি করে ফিনক্সাইড আয়ন তৈরি করে হাইড্রোজেনটা কি আকারে চলে যায় হাইড্রোজেনটা এইচ প্লাস আকারে চলে যায় এটুক এইটুক জানা আছে সবার এটুক বুঝা আছে বলেন তো এটুক মাথায় আছে কিনা তো তখন কি হয় এই যখন ফিনক্সের আয়ন তখন এই জিঙ্ক কি হয় জিঙ্ক তো বিচারক সে কি করে এই জিঙ্কের অক্সি অক্সিজেন মাইনাসের সাথে গিয়ে যুক্ত হয় ঠিক আছে সো কি করে এইখানে অক্সিজেন জিঙ্কের সাথে যুক্ত হয়ে যায় তো অক্সিজেন যেহেতু নিজের ইলেকট্রনগুলো জিঙ্কে দিয়ে দিচ্ছে বুঝছো অক্সিজেন কি করছে নিজের ইলেকট্রনগুলো জিঙ্কে দিয়ে দিচ্ছে সে তো ইলেকট্রনগুলো হাইড্রোজেন থেকে রেখে দিচ্ছিল তখন হচ্ছে এইখানে অক্সিজেনের মাথায় তো অক্সিজেন ইলেকট্রন হারায় অক্সিজেনের মাথায় কি হয় পার্সিয়ালি পজিটিভ চার্জ তৈরি হয় তো অক্সিজেনের মাথায় যখন পার্সিয়ালি পজিটিভ চার্জ তৈরি হয় তো অক্সিজেন কি করে এই যে বেঞ্জিন থেকে বেঞ্জিন থেকে ইলেকট্রন নিয়ে সে চলে যায় ঠিক আছে বেঞ্জিন থেকে ইলেকট্রন নিয়ে সে চলে যায় আচ্ছা বেঞ্জিন থেকে ইলেকট্রন নিয়ে সে চলে যায় ভালো কথা এখন ঘটনা হচ্ছে এইখানে আমাদের যে জিনিসটা আছে একটু বুঝছো এইখানে মাঝখানে একটা ঘটনা ঘটে তোমার মনে প্রশ্ন জাগতে পারে ভাইয়া জিঙ্ক এমনি এমনি কি অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায় জিঙ্ক তো প্লাস চার্জও না কিছুই না আবার জিঙ্কে তো আমরা দেখতেছিও না যে ইলেকট্রনের ঘাটতি আছে তোমার মনে কি একটা প্রশ্ন জাগে যে ভাইয়া জিঙ্ক তো জিঙ্কের মাথায় কোনো প্লাস চার্জও নাই আবার হচ্ছে জিঙ্কের তো দেখছি আমরা তিরিশটা ইলেকট্রন মানে মোটামুটি সব কিছু ফুলফিলই আছে ডি অরবিটাল পুরা না ডিয়র বিটালে দশটা ইলেকট্রন না জিঙ্কের তো জিঙ্ক কেন এমনি এমনি যুক্ত হবে তো দেখো জিঙ্ক কি করে জিঙ্ক হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক একটা ইলেকট্রন ত্যাগ করে এবং সে কি করে জিঙ্ক টু প্লাসে পরিণত হয় বা জিঙ্ক প্লাসে পরিণত হয় কিসে পরিণত হয় জিঙ্ক প্লাসে পরিণত হয় বুঝো দুইটা ইলেকট্রন না সে কয়টা ইলেকট্রন ত্যাগ করে একটা ইলেকট্রন ত্যাগ করে এবং সে কিসে পরিণত হয় জিঙ্ক প্লাসে পরিণত হয় তাহলে এই একটা ইলেকট্রন কে গ্রহণ করে এই একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন আর হাইড্রোজেন কি হয়ে যায় হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হয়ে যায় খেলাটা বুঝছো জিঙ্ক কি করে এই একটা ইলেকট্রন গ্রহণ করে মানে এই যে ইলেকট্রনটা ত্যাগ করে এটা কি করে হাইড্রোজেন গ্রহণ করে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল হয়ে যায় মজাটা বুঝছো এখন কেন ফ্রি রেডিক্যাল হয়ে যায় এখন তো জিঙ্ক সে কি করছিল জিঙ্ক প্লাস ছিল সে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এখন জি অক্সিজেন জিঙ্কে কয়টা ইলেকট্রন দিছে বলো তো একটাই দিছে না দুইটা দিছে বলো অক্সিজেন কি জিঙ্কে দুইটা দিছে কয়টা ইলেকট্রন দিছে সবাই একটু বলো জিঙ্ক যেহেতু প্লাস ছিল অক্সিজেন জিঙ্কে কয়টা ইলেকট্রন দিছে একটা তো অক্সিজেন কি করছে এইখান থেকে জিঙ্কে নিয়ে পালানোর সময় সে জিঙ্ক অক্সাইড আকারে তো পালাবে সে হচ্ছে বেঞ্জিন বলয় থেকে তার প্লাস চার্জটা দূর করার জন্য একটা ইলেকট্রন নিয়েই পালাইছে এই যে একটা ইলেকট্রন তখন এইখানে বেঞ্জিনের মাথায় কি হয়েছে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে বেঞ্জিনের মাথায় কি হয়েছে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে কারণ একটা ইলেকট্রন যার আছে তারা কি বলে ফ্রি রেডিক্যাল বলে না রে বাবা তারা কি বলে ফ্রি রেডিক্যাল বলে কি না যার একটা ইলেকট্রন আছে তারা কি বলে ফ্রি রেডিক্যাল বলে কি না ইয়েস অন্য ঠিক আছে জিঙ্ক অক্সাইড তো বেড়ে গেছে এখন এই বেঞ্জিন ফ্রি রেডিক্যালটা কি করে এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে ঠিক আছে বেঞ্জিন তৈরি করে মানে এটা তো বেঞ্জিনও না ফিনাইল ফ্রি রেডিক্যাল সো এই ফ্রি রেডিক্যালটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করে আলটিমেটলি বেঞ্জিন তৈরি করে বুঝছো কিভাবে হয় ঘটনাটা মানে এটা তোমার পরীক্ষার জীবনে আসবে না বাট হচ্ছে যারা জানার আগ্রহী তাদেরকে একটু বইলা দেই কি হচ্ছে পুরা প্রসিডিওরটা আরেকবার দেখাই ধরো বেঞ্জিন হ্যাঁ বেঞ্জিনে তো না ফেনল এখানে কি হয়েছে রে বাবা এইখানে হচ্ছে ফেনল কি হয়েছে ফিনক্সাইড আয়নে পরিণত হয়েছে ও মাইনাস ও বাবা গো ফিনক্সাইড আর এখানে কি হয়েছে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন প্লাস ওকে তো তখন কি হয়েছে এই জায়গাটায় জিঙ্ক একটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক প্লাসে পরিণত হয়েছে সো এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা কে গ্রহণ করছে এই হাইড্রোজেনটা গ্রহণ করে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে এটা কি রেডিক্যাল তৈরি হয়েছে একটা ইলেকট্রন থাকলে তো তারা ফ্রি রেডিকেলই বলে এখন কথা হচ্ছে এই যে অক্সিজেন মাইনাস এই অক্সিজেন মাইনাসের সাথে জিঙ্ক যুক্ত হয়েছে অক্সিজেন জিঙ্ক তো জিঙ্কের মাথায় একটা প্লাস চার্জ তৈরি হয়েছে জিঙ্ক কি করছে এই প্লাস চার্জটা দূর দূর করার জন্য কারণ একটা ইলেকট্রনই তো দিছে দুইটা ইলেকট্রন আছে সে একটা ইলেকট্রন নিয়ে পালাইছে অর্থাৎ এইখানে জিঙ্ক অক্সাইডটা তৈরি করছেই সাথে কি হয়েছে এই যে ফিনাইল মূলকের মাথায় একটা ফ্রি রেডিকেল আছে এই ফ্রি রেডিকেলটা কি করছে এই যে হাইড্রোজেনটা এখানে গিয়ে সুন্দরভাবে ব্যঞ্জিন গঠন করছে বোঝা গেছে ফ্রি রেডিক্যালের সাথে যুক্ত হয়ে এখানে কি গঠন করছে রে বাবা ব্যঞ্জিন গঠন করছে এবার মাথায় ঢুকছে কিছুটা অন্য বইলো আরেকবার দেখাই দিলাম কি ঘটনাটা ঘটলো মাথায় ঢুকছে কিছুটা ছোট বিক্রিয়া বাট তোমরা অনেকে ভাবতে পারো ভাইয়ারা সব বিক্রিয়ার মেকানিজম কেন পড়াই না দেখো এই ছোট একটা বিক্রিয়ার মেকানিজম কত বড় খেয়াল করছো ফেনল জিঙ্ক বেনজিন তোমার জীবনে আর কিছু লাগবে না এডমিশন পর্যন্ত আর কিচ্ছু লাগবে না বাট একটা জিনিস খেয়াল করছো কত কিছু আছে একটা বিক্রিয়ার ভিতরে কত কিছু হ্যাঁ কত কিছু ওকে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য ছিল অনেকে তোমাকে এইভাবে পড়াবে ফেনলে জিঙ্ক দিলে এখানে জিঙ্ক অক্সিজেনকে নিয়ে নেয় জিঙ্ক অক্সাইড হ্যাঁ এটা ট্রু বাট কিভাবে হচ্ছে বিশাল কিছু হ্যাঁ বিশাল কিছু এটা হচ্ছে পনেরো নাম্বার বিক্রিয়া ছিল এখন ধরা হচ্ছে আমরা ফ্যানলের হাইড্রোজেনেশন করলাম ষোলো নম্বর বিক্রিয়া ফেনলের কি করলাম হাইড্রোজেনেশন করলাম এই ফেনল ঠিক আছে ফেনলে কয়টা ডাবল বন্ড আছে রে বাবা তিনটা তাই তো খেয়াল করো ফেনলে কয়টা ডাবল বন্ড তিনটা এক দুই তিন তিনটা ডাবল বন্ড আছে ফেনলে কয়টা ডাবল বন্ড তিনটা সো আমরা এখানে যদি হচ্ছে নিকেল তারপরে হচ্ছে যদি টেম্পারেচার দিই দেড়শো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস দেড়শো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই হাইড্রোজেন দিই তিন মোল তাহলে কি হবে রে বাবা দেখো তো সুন্দরভাবে এই দ্বীবন্ধনগুলা ভেঙে যাবে না সুন্দরভাবে কি হবে বাবা দ্বিবন্ধনগুলা সব ভেঙে যাবে এটাতে কি বলা হয় সাইক্লো হেগজানল ঠিক আছে দ্বিবন্ধনগুলা ভেঙে যাবে এটাতে কি বলে সাইক্লো হেগজানল ঠিক আছে সাইক্লো হেগজান সাইক্লো হেগজানল এখন দেখো তুমি যদি হাইড্রোজেনের পরিমাণ কমায় দাও ওই জায়গায় ধরো তিনটার জায়গায় তুমি হচ্ছে দুইটা দিলা হাইড্রোজেন ঠিক আছে ধরা হচ্ছে তিনটা ডাবল না তুমি দুইটা দিলা তোমার কি হবে দুইটা বন ভাঙবে সেম জিনিস তোমার কি হবে দুইটা বন ভাঙবে দুইটা বন ভাঙবে ধরো ফ্যান তুমি হচ্ছে একটা হাইড্রোজেন দিলা তখন তোমার একটা বন ভাঙবে বুঝে গেছে যে কোন জায়গায় দিয়ে দিতে পারো তখন তোমার কি হবে একটা বন ভাঙবে ওকে বা হচ্ছে দেখো এটা তো ধরো হচ্ছে তুমি এই দুইটা ভাঙবে একটা বন ভাঙবে ওকে ডান সো তোমার হাইড্রোজেন সংখ্যার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে এই বিক্রিয়ায় সো মাঝে মাঝে দেখবা দুই মল হাইড্রোজেন দিয়ে দিচ্ছে টিচাররা বা মাঝে মাঝে দেখবা হচ্ছে তোমাকে এখানে হচ্ছে দুই মল দিয়ে দিচ্ছে এক মল দিয়ে দিচ্ছে তিন মল যদি দেওয়া থাকে তাহলে তো সাইক্লো যেন বা দুই মল দিয়ে দিলে তখন কি দুইটা বন ভাঙবে কারণ একটা বন ভাঙতে তোমার কয়টা হাইড্রোজেন লাগবে একটা বন ভাঙতে দুইটা হাইড্রোজেন লাগবে বুঝতে পারছো ঠিক আছে সো এক মল হাইড্রোজেন দিয়ে দিলে এখানে একটু 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 ঠিক করে নাও এক মল হাইড্রোজেন দিয়ে দিলে তোমার একটা বন ভাঙবে বুঝে গেছে একটা বন ভাঙবে দুই মল হাইড্রোজেন দিলে দুইটা বন ভাঙবে ওকে ডান আসো আমরা এখন সামনে যাই আমাদের আর কিছু বাকি আছে কিনা আচ্ছা আর দুইটা ছোট্ট ছোট্ট বিক্রিয়া ধরো ফেনলের সাথে আমরা পিসিএল ফাইভ এর বিক্রিয়া দিলাম তোমরা সবাই জানো এখানে কি তৈরি হবে সবাই বলো ফেনলের সাথে আমি পিসিএল ফাইভ এর বিক্রিয়া দিলাম তোমরাই বলবা কি তৈরি হবে আঠারো নাম্বারটা ফেনল ফেনলের দেখছো কত বিক্রিয়া ফেনল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ফেনলের সাথে আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিলাম ফেনলের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলাম কি তৈরি হবে একটু বলবে ফেনলের সাথে পিসিএল ফাইভ এর সাথে বিক্রিয়া দিলাম তো আমরা জানি এখানে কি তৈরি হয় এই যে এখানে এই ফসফরাস কি করে একটা অক্সিজেন নেয় তৈরি হয় প্রথমে তারপরে কি তৈরি হয় এই হাইড্রোজেন আর ক্লোরিন একটা তৈরি হয় সিএল তারপরে কি থাকে বাদ বাকি যা থাকে এখানে আর সি তৈরি হয় মনে আছে তোমাদের ক্লোরোবেনজিন ওকে বাট মেজর প্রোডাক্ট কোনটা মেজর প্রোডাক্ট কিন্তু এইটা আর এখানে কি এই অক্সিজেন ঠিক আছে আর এইখান থেকে দেখো এইখানে ও আর এইখানে আর একটা হাইড্রোজেন মিলে কি হবে পানি বের হবে এইচ টু ও পানি ঠিক আছে দেখো পানি বের হবে পানি ঠিক আছে বাকি থেকে কি এনএইচ টু মূলক সো এনএইচ টু মূলকটা এখানে কি যুক্ত হয়ে যাবে এনএইচ টু মূলক সো অ্যামিন তো ফ্যানল থেকে আমরা বেঞ্জিনেও যাইতে পারি ফেনল থেকে আমরা অ্যামিনেও যাইতে পারি ঠিক আছে ফ্যানিল ফ্যানল থেকে আমরা ক্লোরোবেঞ্জিনেও যেতে পারি ফেনল থেকে আমরা অ্যানেলিনেও যেতে পারি কোথায় যেতে পারি অ্যানেলিন তাহলে এটা কি ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন ক্লোরোবেঞ্জিন একটা মাথায় রেখো বেঞ্জিন আর এটা কি আমরা ওকে সো ফেনল থেকে আমরা ক্লোরোবেঞ্জিনেও যেতে পারি ঠিক আছে আমরা ফেনল থেকে অ্যানেলিনেও যেতে পারি কোথায় যেতে পারি অ্যানেলিনেও যেতে পারি ডান 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 ওকে 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 ডান কিনা দেখো ফ্যানলের রিয়াকশন শেষ আমরা কিন্তু এখনো ফ্যানলের প্রিপারেশন পড়িনি পড়সি আমরা কিন্তু এখনো ফ্যানলের যে প্রিপারেশনটা আছে পড়ছি কেউ পড়িনি ফ্যানলের প্রিপারেশনগুলো দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করব ফেনলের প্রিপারেশন বেশি নাই ঠিক আছে আসো প্রস্তুতি মানে ফেনল কিভাবে তৈরি হয় ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ডায়াজোনিয়াম সল্ট সিএল হ্যাঁ এন টু সিএল ওকে ডায়জনিয়াম একটু ভাঙ্গাই লিখছি এন টু সিএল ও ডাইরেক্ট লেখা যায় বা এখানে ডাইরেক্ট এন টু সিএলও লেখা যায় আমাদের যে জিনিসটা করতে হবে বুঝল এইখানে আমরা কি করব করবো যদি পানি দেই আর সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলাম পানি দিয়ে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিলেই বা অনেক সময় বলে রুম টেম্পারেচারে হিট দিলেও হয় বুঝতে পারছ মেন কথা কি ডায়াজোনিয়াম লবণের সাথে পানি দিব তাহলে কি হবে দেখো এইখান থেকে দেখো কি হয় প্রথমে এন টুটা টা বের হয়ে যায় নাইট্রোজেনটা বের হয়ে যায় নাইট্রোজেন নাইট্রোজেন কি আকারে থাকে দেখো নাইট্রোজেন কিন্তু এই যে এন ত্রিপল বন্ড এন টু টা বের হয়ে যায় তারপরে যে ঘটনাটা ঘটে বুঝল বুঝো বুঝছো এইখানে এই যে ক্লোরিনটা আছে এই পানিকে ভাঙলে আমরা কি পাই ও এইচ আর এইচ পাই না দেখো হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন আয়ন সিএল তো মাইনাস আর হাইড্রোজেন তো প্লাস এখানে কি তৈরি হবে এখন দেখো কি চলে গেল এন টু চলে গেল নাইট্রোজেন চলে গেল বুঝতে পারছো তারপর তারপরে কি হবে তারপরে হচ্ছে আমরা সিএল ওকে টা হাইড্রোজেনের সাথে চলে গেছে এইট সি এল বুঝতে পারছো এখন দেখো নাইট্রোজেন গেলো হাইড্রোক্লোরিক অ্যাসিড গেল বাকি থাকে কি বাকি থাকে এই যে ফিনাইলমূলক দেখো কারণ এর মাথা থেকে তো সব চলে গেছে ফিনাইল মূলক বাকি থাকে আর এখানে কি থাকে হাইড্রোক্সাইড বাকি থাকে বুঝো এখানে কি বাকি থাকে হাইড্রোক্সাইড তাহলে এই ওএইচ আর এইচ দেখো এই ওএইচ বুঝতে পারছো এটা কোথায় বসে যাবে এই মাথায় বসে যাবে সেটা কি হয়ে গেল ফেনল বুঝে গেছে প্রথমটা কি একদম সহজ না ডায়াজোনিয়াম লবণ থেকে জাস্ট কিভাবে কিভাবে হচ্ছে জাস্ট বুঝাইলাম দেখো ডায়াজোনিয়াম লবণ এন টু বুঝছো এটা কি এন টু এই নাইট্রোজেন দেখো ভালোভাবে দেখো এই নাইট্রোজেন বের হয়ে গেছে এন টু তারপরে কি এখানে ক্লোরিন আর এই যে হাইড্রোজেন এরা মিলে আকারে বের নাইট্রোজেন শেষ শেষ বাদবাকি কি আছে বাবা এই ও মূলকটা আছে এই ও মূলকটা ফিনাইল মূলকের মাথায় গেছে ফেনল বুঝতে পারছো সবাই বুঝলে ইয়েস বলো সবাই সবাই যদি বুঝা থাকো ইয়েস বলো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রিপারেশন ফেনলের নাম্বার ওয়ান প্রিপারেশন তারপরে আস আমরা হচ্ছে কিউমিন থেকে ফেনল ঠিক আছে কি থেকে ফেনল কিউমিন থেকে ফেনল ঠিক আছে সো প্রথমত হচ্ছে আমাদের ফেনল কিউমিন তৈরি করতে হবে দুই নাম্বার প্রিপারেশন এক নাম্বারটা কোথ থেকে করলাম ডায়াজোনিয়াম লবণ থেকে এটাকে কি বলা হয় ডায়াজোনিয়াম সল্ট এটাকে কি বলা হয় ডায়াজোনিয়াম সল্ট ডায়াজোনিয়াম লবণ থেকে এক নাম্বারটা কোথ থেকে তৈরি করছি বাবা ডায়াজনিয়াম লবণ থেকে দুই নাম্বারটা দেখেন দুই নাম্বারটা হচ্ছে কিউমিন থেকে ফেনল কিউমিন থেকে ফেনল সো কিউমিন থেকে ফেনল কিভাবে তৈরি করা যায় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিউমিন থেকে আমরা কিভাবে ফেনলটা তৈরি করতে পারি এটা আমাদের জানতে হবে খেয়াল করো প্রথমে হচ্ছে বেনজিন খেয়াল করো ব্যঞ্জিন নিলাম এটাকে কিসের সাথে বিক্রিয়া করাবো প্রোপিনের সাথে ধরো কার সাথে বিক্রিয়া করাচ্ছি বাবা প্রোপিন সো এটাকে আমরা যদি ফসফরিক অ্যাসিডের এর উপস্থিত এইচ থ্রি পিও ফোর হিট দিই ঠিক আছে সো এখানে কি হবে এখানে ওয়ান কাইন্ড অফ সংযোজন বিক্রিয়া হবে ধরো হিটটা হচ্ছে টেম্পারেচারটা বলে দিই ভালো পরিমাণে হিট দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস 30 atm সো যে ঘটনাটা ঘটে বেনজিনের মাথায় তো কি আছে বাবা একটা হাইড্রোজেন আছে না কারণ এত ছয়টা হাইড্রোজেন এখানে কয়টা হাইড্রোজেন ছয়টা হাইড্রোজেন এখানে তো একটা হাইড্রোজেন আছে সো এই হাইড্রোজেনটা গিয়ে এখানে যুক্ত হবে ঠিক আছে এই হাইড্রোজেনটা গিয়ে এখানে যুক্ত হবে তো হাইড্রোজেনটা এখানে যে যুক্ত হবে ঠিক আছে এইচ প্লাসটা গিয়ে যে যুক্ত হবে হাইড্রোজেনটা তো এইচ প্লাস আকারে বের হয়ে যাবে হাইড্রোজেন কিয়া আকারে বের হয়ে যাবে H+ আকারে এখন যুক্ত হইতে পারে এইটাই এইটাই দেখো যুক্ত হইলে কি হবে CH3 ধর মাঝখানে কার্বনে যুক্ত হইল লেটস সে আমি মাঝখানে যুক্ত হইল CH2 এখানে CH2 তাহলে কি হইল এই কার্বনের কি হইছে একটা হাইড্রোজেন প্লাসের ঘাটTina প্লাস চার্জ এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হইছে বা ধর কোনার কার্বনে যুক্ত হইলো প্রথমটা কি মাঝখানে যুক্ত করছি CH2 দিস CH3 তখন CH এখানে কি CH3 এই এইখানে যুক্ত হইলো তাহলে মাঝখানের কার্বনে কি একটা হাইড্রোজেনের সংকট না মাঝখানের কার্বোকাইটন তাহলে এটা কয় ডিগ্রি বলো তো এটা ওয়ান ডিগ্রি আর এটা কয় ডিগ্রি টু ডিগ্রি এখন বলো কোনটা বেশি স্টেবল কার্বোকাইটন ওয়ান ডিগ্রি কার্বোকাইটন বেশি স্টেবল না টু ডিগ্রিটা বেশি স্টেবল তোমরাই বলো কোনটা বেশি স্টেবল। ওয়ান ডিগ্রিটা না টু ডিগ্রিটা সো টু ডিগ্রিটা কি বেশি স্টেবল এটা আমরা জানি এটা কি বেশি স্টেবল। টু ডিগ্রি কার্বো যেটা আছে এটা কি আমাদের বেশি স্টেবল বুঝতে পারছো টু ডিগ্রিটা কি আমরা কি বলতে পারি খেয়াল করো এইখানে বলো ওয়ান ডিগ্রি গিয়ে যুক্ত হবে না টু ডিগ্রি গিয়ে যুক্ত হবে বলো কে গিয়ে যুক্ত হবে কে গিয়ে যুক্ত হবে বলো তো ওয়ান ডিগ্রি গিয়ে যুক্ত হবে না টু ডিগ্রি গিয়ে যুক্ত হবে অবশ্যই টু ডিগ্রি গিয়ে যুক্ত হবে এই যে ফিনাইল মূলকের মাথায় এই যে ফিনাইল মূলকের মাথায় ধরো এই যে ফিনাইলমূলক তো আছে কারণ হাইড্রোজেন তো এইচ প্লাস আকারে চলে গেছে ফিনাইল মূলকের মাথায় টু ডিগ্রিটা যুক্ত হবে টু ডিগ্রিটা দেখতে কেমন টু ডিগ্রিতে একটা হাইড্রোজেন আছে আর এইখানে একটা সিএইচ থ্রি আছে এখানে একটা সিএইচ থ্রি আছে সো যখন এই টু ডিগ্রিটা যুক্ত হবে ফিনাইল মূলকের মাথায় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কিউমিন গোল্লাটা দিতে কিন্তু ভুলেন না এটা কি বলবো আমরা এটাতে বলবো আমরা কিউমিন বুঝে গেছে সো কিউমিনটা চিনছেন আমরা কিউমিন কিউমিনটা কি আমরা চিনছি সো আমরা কি করলাম আমরা হচ্ছে বেঞ্জিন থেকে কিউমিন তৈরি করলাম আমরা কি তৈরি করলাম বাবা বেঞ্জিন থেকে কিউমিন তৈরি করলাম ওকে এখন আসো আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই কিউমিন থেকে এই কিউমিন থেকে এই কিউমিন থেকে আমরা কী তৈরি করবো ফেনল তৈরি করব। আমাদের মেন কাজটা কি এখন আমাদের মেন কাজটা হচ্ছে এই যে কিউমিন তৈরি করলাম এই কিউমিন থেকে কীভাবে ফেনাল তৈরি করা যায় এখন দেখো এই যে কিউমিন যেটা নিলাম কিউমিনটা আঁকি ভাইয়া ওকে কিউমিনটা আঁকি দেখো সি এইচ এইখানে একটা সি এইচ একটা সি ওকে দিস ইজ কল্ড কিউমিন এই কিউমিনে আমরা কি করলাম এই কিউমিনে আমরা হচ্ছে অক্সিডেশন করবো জারণ করবো বুঝতে পারছো ইন প্রেজেন্স অফ ওয়ান থার্টি ডিগ্রি সেলসিয়াস একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি করব অক্সিজেন অ্যাড করব কিউমিনে কি করবো একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অক্সিজেন অ্যাড করব এখন অক্সিজেনটা কীভাবে যুক্ত হবে দেখো অক্সিজেনটা এইখানে দেখো গিয়ে পার অক্সাইড তৈরি করবে কিউমিন হাইড্রোপার অক্সাইড তৈরি করবে দেখো এই যে এইখানে তো এইচ থ্রি এইখানে এইখানে কি করবে অক্সিজেন ও এইচ তৈরি করবে এটাকে কি বলা হয় কিউমিন হাইড্রোপারক্সাইড এটাকে কি বলা হয় কিউমিন হাইড্রোপার অক্সাইড সো আমাদের কি তৈরি করলো পারক্সাইড তৈরি করলো দেখো এইচ ও এইচ ঠিক আছে ও এইচ এইচ থাকতো এই কারণে আমরা হাইড্রো এখন আমাদের টার্গেট কি আমাদের টার্গেটটা বুঝতে হবে আমাদের টার্গেট হচ্ছে দেখো ভাইয়া আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে এই এই ওই টা বাদে এই যে অংশটা আছে পুরোটাকে সরাই ফেলতাম ওইটা বাদে বাকি যে অংশ আছে আমাদের পুরোটাকে সরাই ফেলতে হবে ভালোভাবে দেখো এই যে অক্স ওইটা বাদে বাকি যে অংশটা আছে এটাকে সরাই ফেলতে হবে দিস ইজ আমাদের টার্গেট তাইলেই তো ফ্যানল পাবো বুঝতে পারছো তাইলেই তো আমরা ফ্যানল পাবো এখনো কি সো এইখানে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দেই ধরো এইখানে আমরা যদি সালফিউরিক অ্যাসিড দেই এখন কি দেই সালফিউরিক অ্যাসিড এইচ সালফিউরিক অ্যাসিড দেই তো তখন কি হবে এই অংশটা যেটা আছে ধরো এই অংশটা যেটা আছে এটা আলাদা হয়ে যাবে অর্থাৎ এটা একটা কিটোন তৈরি করবে CH3 C ডাবল বন্ড CH3 এটা কি তৈরি করলো প্রোপানল আর বাকি অংশ বেনজিন বলয়ের সাথে যুক্ত হয়ে যাবে এখন তোমরা আবার প্রশ্ন করো না ভাই এই যে প্রোপানলটা কেমনে বাইরে হয় বুঝতেই তো এটা কি বিশাল মেকানিজমের খেলা বুঝতেই তো এটা কি বিশাল মেকানিজমের খেলা হ্যাঁ ভাইয়া দেখাইতে পারবো বাট তোমার বিশ পঁচিশ মিনিট পুরাই লস যাবে বুঝতে পারছো সো এটুক মনে রাখো যে এইখানে সি এইচ সি 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 এইখানে কি হয়েছে কার্বন তো ইলেকট্রন নিয়ে চলে গেছে তো অক্সিজেনের সাথে কি করছে ডাবল বন্ড আর অক্সিজেন তো ডাবল বন্ড ছাড়া থাকতে পারবে না বুঝতে পারছে সো মেকানিজমে গেলে মাথাটা আউল হয়ে যাবে সো এভাবে মনে রাখবা কার্বন কি করছে ইলেকট্রনটা নিয়ে চলে গেছে আর অক্সিজেন ডাবল বন্ড ছাড়া তো থাকতে পারবে না এটুক তো আমাদের বাইর করে নিতে হবে সো এটা কি তৈরি হবে বুঝতে পারছো ফেনল তৈরি হবে আর এখানে কি প্রোপানল তৈরি হবে ডান তাহলে দেখো পুরা প্রসেসটা কি পুরা প্রসেসটা একদম সহজ ভাই আরেকবার দেখায় দেই রিক্যাপ দেখো আমি চিন্তা করলাম আমি আসলে পড়া কম রিপিট করি কিছুদিন অ্যানালাইসিস করলাম নিজের ক্লাসগুলো সো রিক্যাপ করলে কেমন হয় তোমরা একটু বইলো আমারে বেঞ্জিনকে আমরা কি করছি সময় নষ্ট হয় না একটু ভালো হয় তোমাদের জন্য কারণ পরে রেকর্ড দেখার থেকে আই থিংক হচ্ছে ক্লাসে একবার রিক্যাপ করাই দিলে ভালো সো একটু খেয়াল করো আমি যদি এখানে প্রো প্রোপিন নিই হ্যাঁ প্রথমে মনে রাখবা প্রোপিন কি ইউজ করতেছি প্রোপিন ফসফরিক অ্যাসিডের উপস্থিত এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিডের উপস্থিত তাহলে কি হবে ঠিক আছে কি হবে দেখো এখানে কিউমিন তৈরি হবে কিউমিনটা কি টু ডিগ্রিটা তৈরি হবে হ্যাঁ সিএইচ দুই পাশে সিএইচ থ্রি মনে রাখবা কয় পাশে সি এইচ থ্রি বাবা দুই পাশে সি এইচ থ্রি সি এইচ দুই পাশে সি এইচ থ্রি ওকে তারপরে দেখো আমরা পরবর্তীতে যদি যাই কিউমিনে আমরা কি করব অক্সিজেন অ্যাড করব একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কি তৈরি হবে কিউমিন হাইড্রো পারঅক্সাইড তৈরি হবে দেখো কি তৈরি হবে বাবা সি ডাবল এইচ লেখবানা হ্যাঁ কখনো সি ডাবল এইচ লেখবানা তাইলে টিচাররা বুঝবে তুমি মুগস্থ করছো টিচাররা বুঝবে তুমি মুখস্থ করছো এখানে ও ও এইচ এখানে সি ডাবল এইচ লেখার কোনো মানেই নাই এটা কিউমিন হাইড্রোপরক্সাইড এরপরে কি করব আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে দেব H2SO4 সো সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে দেখো সালফিউরিক অ্যাসিড দিলে সুন্দরভাবে এইখানে ফেনলটা আশা পড়বেই আর এখানে কি হবে প্রোপানোন CH3 C ডাবল বন্ড CH3 সো মনে রাখবা প্রথমে বেনজিন প্লাস প্রোপিন দিয়ে শুরু করতেছি আমরা কাদের দিয়ে শুরু করতেছি প্রথমে শুরু করতেছি আমরা হচ্ছে বেঞ্জিন আর প্রোপিন দিয়ে বেনজিন প্রপিন আর শেষ করতেছি কাদার নিয়ে ফেনল আর প্রোপানন বুঝতে পারছো এই জিনিস দুইটা খেয়াল রাখবা আমরা কি দিয়ে স্টার্ট করতেছি বেঞ্জিন আর প্রোপিন নিয়ে স্টার্ট করতেছি বুঝো বেঞ্জিন প্রোপিন নিয়ে স্টার্ট করতেছি শেষ করতেছি ফ্যানল আর প্রপানন নিয়ে বোঝা গেছে বেঞ্জিন প্রোপিন নিয়ে স্টার্ট করতেছি শেষ করতেছি কি নিয়ে ফেনল আর প্রপানন নিয়ে ওকে ডান আশা করি তোমরা বুঝতে পারছো এখন আর আরেকটা পদ্ধতি আছে সেটাকে বলা হয় ডাউ পদ্ধতি ডাও পদ্ধতি এটা ছিলে বেশি পদ্ধতি পরীক্ষায় সৃজনশীলে পদ্ধতি কি আমাদের ডাও পদ্ধতি বুঝতে পারছ ঠিক আছে ডাউ পদ্ধতিটা একটু মাথায় রাখতে হবে তোমাদের সেটা একটু শিখিয়ে দিচ্ছি দেখো ডাউ পদ্ধতি এটা পরীক্ষায় বেশি আসে হ্যাঁ ডাউ পদ্ধতি ডাউ পদ্ধতি পদ্ধতিতে কিভাবে ফেনল তৈরি করবে খেয়াল করো প্রথমে আমরা কি করবো ক্লোরোবেন দেখো কি নিব বাবা নিব এখানে কি দিব সোডিয়াম হাইড্রক্সাইড সো বুঝতেই পারত সোডিয়াম কাকে নিয়ে পালাবে বলো এতদিন আমার সাথে পড়ার পরেও যদি এটা যদি তোমাদের কনফিউশন থাকে সোডিয়াম কাকে নিয়ে পালাবে সবাই একটু সবাই একটু বলো সোডিয়াম কাকে নিয়ে পালাবে সোডিয়াম কিন্তু এখানে ক্লোরিনকে নিয়ে পালাবে হ্যাঁ তাহলে কি তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে ফেনল ওকে তাই কিনা ফেনল এরকম না ব্যাপারটা এরকম কি না বলো আসলে ব্যাপারটা এরকম না বুঝতে পারছো ব্যাপারটা এরকম না ভুল এটা ভুল এটা কি ভুল যারা এরকম করবে তারা ধরা খাবে ওকে দেখো এখানে কি হবে এই ক্লোরিন এই হাইড্রোজেনের সাথে মিলে এইচসিএল তৈরি করবে আর এইখানে কি তৈরি হবে দেখো এইখানে সোডিয়াম ফিনেট তৈরি হবে ও এন এ সোডিয়াম ফিনেট মাথায় ঢুকছে এই সোডিয়াম ফিনেট আর এইচসিএল বুঝছো এই সোডিয়াম ফিনেট আর এইচসিএল পরস্পরের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট আর এইচসিএল পরস্পরের সাথে বিক্রিয়া করে দেন ফেনল তৈরি করবে এখন গিয়ে সোডিয়াম ক্লোরাইড বের হবে প্লাস এইখানে পানি তৈরি হবে এইচ টু ও পানি এটা কি তৈরি হবে ফেনল তৈরি হবে কি তৈরি হবে ফেনল তৈরি হবে সো ডাউ পদ্ধতি অনেক স্টুডেন্ট ভুল করে ডাউ পদ্ধতি অনেক স্টুডেন্ট ভুল করে সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা মাথায় না রাখলে পুরো ধরা খেয়ে যাবা এই জিনিসটা কি রাখতে হবে পুরাপুরি মাথায় রাখতে হবে বুঝা গেছে সো এই জিনিসটা যখন মাথায় থাকবে না তোমার তোমার ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে ওকে ভুল করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে সো এই ছিল ওভারঅল ফ্যানও বুঝতে পারছো সো আজকে এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ ভালো থেকো